মেডিকেল শপের সামনে চলে এসেছি, আজকে সানডেসের জন্য হাসপাতাল বন্ধ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। আর এখন বাজে প্রায় 9:47, এই দেখতে পাচ্ছ আমি লদুরকা যাব, কারণ সেখানে একটি হাসপাতাল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে। গত দুদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ, সেজন্য ভাবলাম যে ডাক্তার দেখাতে হবে, নাহলে আরও গুরুতর অবস্থা হয়ে যেতে পারে ফ্রেন্ডস। খারাপ, এখন অনেকটা সুস্থ আছি, এখন সুস্থর মধ্যে কিন্তু দেখাতে হবে, কারণ যদি আরও বেশি খারাপ হয়ে যায় তাহলে দেখাতে পারবো না, সেই জন্যই যাচ্ছি ফ্রেন্ডস। আজকে হচ্ছে সানডে, তো হাসপাতাল আজকে খোলা থাকবে না, বন্ধ থাকবে, কিন্তু এমার্জেন্সি খোলা থাকবে, তো এমার্জেন্সিতেই দেখাবো। সেই জন্য যাচ্ছি, আমি একাই যাচ্ছি সাইকেলে করে। আর কালকে ফ্রেন্ডস বরফ ঠিক মতন আমি করতে পারিনি, ইনকমপ্লিট হয়ে গেছে। তো সে ভিডিও যদি তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখবে, সেটা ভিউ অনেক কম আছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমি যাচ্ছি। আজকে মিস্ত্রি এসেছে, তো মিস্ত্রি পাটাগুলো সারাচ্ছে, আর বাবাও মিস্ত্রির সঙ্গে হেল্প করে দিচ্ছে ফ্রেন্ডস। আমার সাইকেল, এই সাইকেলটি আমার ভাই পেয়েছে, দেখতে পাচ্ছ সন্দীপ বাউরি, আমার সাইকেলে বিক্রি করে দিয়েছে। ওই যে ওইটি আমার সাইকেল, মামারাকে বিক্রি করে দিয়েছি। আমি প্রায় অনেকদিন আগে পেয়েছি, যখন আমি 12-এ পড়তাম তখন লদুরকা হাই স্কুলে পেয়েছি। মামাদের সাইকেল ছিল না, সেজন্যই মামাদেরকে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস। আর এটি আমার ভাই পেয়েছে, আর একটি সাইকেল আছে, সেটি আমার বোন পেয়েছে। এই যে মিস্ত্রি চলে এসেছে, ওই যে পাটাগুলো ছাড়াচ্ছে, আর বাবাইও আছে, এইগুলো ছাড়া হয়ে গেছে। এই সাইডটা, এই সাইড, এই যে ফ্রেন্ডস, আমি হাসপাতাল চলে এসেছি, কিন্তু আজকে সানডে, সেজন্য বন্ধ আছে, আর এমার্জেন্সি বিভাগও বন্ধ আছে, কি একটা কারণে বন্ধ আছে ফ্রেন্ডস। তো সেজন্য কি করতে হবে, ওইখানে একটা মেডিকেল শপ আছে ওই দূরে, সেখানে ওষুধ নিতে হবে ফ্রেন্ডস। আপাতত মেডিকেল শপের সামনে চলে এসেছি, আজকে সানডে, সেজন্য হাসপাতাল বন্ধ, তো সেজন্য মেডিকেলে ওষুধ নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ওইখানে ভিড় আছে, আর অনেক লোকের গ্যাদারিং, সেজন্য মাস্ক নিয়ে এসেছি সঙ্গে। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু করোনা ভাইরাস কমেনি ফ্রেন্ডস, সবাই মাস্ক ব্যবহার করবে, যেখানে বেশি ভিড় সেখানে কিন্তু তোমরা মাস্ক ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। তো ঠিক আছে, ওষুধ নেওয়া হোক, তার বেশি কিছু তোমাদেরকে আমি দেখাতে পারবো, কারণ তোমরা বুঝতে পারছো শরীরে একটু প্রবলেম আছে, তাও আমি ব্লক করছি এটাই। তো ঠিক আছে, দেখতে পাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছি মায়ের রোগ, আর আমাদের বাড়ির থেকে তারা দূরে অবস্থিত, এখানে একটি হাসপাতাল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে সরকারি, সে আজকে সামনে, সেজন্য বন্ধ। আর একটি মাত্র ওষুধ দোকান আছে, সেই ওষুধ দোকানে ওষুধ নিই আমরা, যদি তোমার শরীর প্রবলেম হয় তো এখানে আসে, এখানে এসে ভালো ওষুধ দিয়েছে। ঠিক আছে, এই যে ফ্রেন্ডস ওষুধ নেওয়া হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি, এবার বাড়ি যাই। আমার একটা বন্ধুকে আমি পেয়েছি, তো এখানে আমার মধ্যে বসি, আর এই যে এই পাশে একটা দোকান আছে। হ্যালো ফ্রেন্ড, আমি অভিজিৎ চক্রবর্তী, এসেছি আমার, আর এর তো ভিডিও আমি দেখি, প্রায় দেখি, খুবই সুন্দর লাগে, আর সে ইন্টারেস্টিং জিনিসও বানাই, আর যত ইয়ে করবে সবাই ভালো করে দেখো, সবাই ওর ভিডিও গুলোকে এনজয় করো, এটাই বলবো আর কি। খুব সুন্দর বানায়, আমরা ওদের সাথেই আছি এবং সঙ্গে থাকবো, আমার বেস্ট ফ্রেন্ডও, আর আমার এই একসাথে আমার ফ্রেন্ডও আছে অমিত বাউরি, ও ভালো বন্ধু, আমরা একসাথে থাকি, আমরা একসাথে পড়াশোনা করেছি। হ্যাঁ অবশ্যই, খুব ভালো বন্ধু অভিজিৎ, বাকিটা আমার বন্ধু বলছে প্রদীপ। তো ঠিক আছে ফ্রেন্ডস, অসুস্থ নেওয়া তো আমার হয়ে গেছে, তো এবারে বাড়ি যাবো, তো ভাবলাম যে একটা বন্ধুকে পেয়েছি, তো ভাবলাম যে তার সঙ্গে একটু কথা বলি। মোড়ের পাশে এই দোকান, তোমরা চাও তো এখানে চলে আসবে, সব কিছু পাওয়া যাবে, প্রমোট করে দিচ্ছি রে আমি। এই তো দোকানটা, আশপাশ যতগুলো আমার সাবস্ক্রাইবার সবাই তোর দোকান চলে আসবে কিনতে, মানে মোড়টা থেকে, মেন রাস্তা থেকে মোটামুটি 50 মিটার দূরে এই দোকান, দেখতে পাচ্ছ। আর এই রোডটা, এই রোডটা চলে গেল টিয়ারি ড্যাম কাশীপুর, এই রোডটা কুটারি ড্যামের একটা ভিডিও আমি বানানি ফ্রেন্ডস, আমাদের পাশে ড্যাম আছে অত সুন্দর, তবুও আমি বানাতে পারিনি, সেই জন্য সরি, কোনোদিন যদি ফাঁকা থাকি তো যাবো ড্যামকে আর ভিডিও বানাবো।
ফ্রেন্ডস এইমাত্র আমি লজুলকা থেকে এলাম এবারে স্নান করতে যেতে হবে ফ্রেন্ডস এখন কিছুটা ভালো লাগছে কারণ লজুলকাতে অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো গল্প করলাম সেজন্য মনে হচ্ছে ভালো হচ্ছে ভালো লাগছে এখনো একটিও ট্যাবলেট আমি খাইনি ভাবলাম যে স্নান করে আসি তারপরে ট্যাবলেট খাবো ফ্রেন্ডস আচ্ছা ভাই স্নান করলি রে হাই বলি দে কেমন আছে তোমরা বল ব্লগ কর ব্লগ কর বল কিছু কেমন আছে তোমরা বল রে চলল ফ্রেন্ডস সারাদিন শুধু টিভি আমাদের টিভির যদি বন্ধ থাকে তো অন্য বাড়ি পাশের যে বাড়িগুলো আছে সেগুলো টিভি আছে প্রত্যেকটা বাড়ি এখন সবাই সবারই টিভি আছে তা আমাদের বাড়িতে বন্ধ আছে এই যে দেখতে পাচ্ছে এবারে বেরিয়ে এবারে অন্য বাড়ি চললো বিকাশের বাড়ি এবারে বিকাশের বাড়ি যদি টিভি বন্ধ আছে তাহলে পাশের বাড়ি থেকে যাবে সেই বাড়ি যদি বন্ধ থাকে তাহলে আরও পাশের বাড়ি থেকে যাবে এরকম চেক করবে বেড়াই আমার বাবা এই পাটাগুলো থেকে ফ্রেকগুলো উঠাচ্ছে মিস্ত্রি বলেছে যে এই ফ্রেকগুলো সব তুলে রাখো তাহলে লিখতে সুবিধা হবে ঠেলাই করে এই যে উঠাচ্ছে দেখতে পাচ্ছি আর আমি বসে আছি এখানে আমার ভাইও চলে এলো আমার ভাই ফ্রেকগুলো তুলবে দেখতে পাচ্ছ সব আটা নিয়ে যাবে মিস্ত্রি দাদাটা খুব সুন্দর হয়েছে ভেবেছিলাম যে ভালো হবে তখন তো ঠিকই হয়েছে ভালো হাই বল হাই বল রে কেমন আছে সাবস্ক্রাইব করে দাও বল বল তো বন্ধুগণ এখানে আমি ব্লগটি শেষ করছি আশা করি ব্লগটি দেখে তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লাগে তো লাইক করে দেবে শেয়ার করে দেবে আজকে ব্লগ করার একদমই মন ছিল না তবুও আমি ব্লগটা করলাম ফ্রেন্ডস তোমাদের জন্য তো ঠিক আছে ব্লগটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে